আবারও পুকুর ভরটের অভিযোগ

জারি থাকলেও এই ঘটনায় স্থানীয় কাউন্সিলরের বরং পুকুর ভরাটের কাজে কাউন্সিলরের বিরুদ্ধে মদত অভিযোগ উঠেছে যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর তিনি জানিয়েছেন এটি কোনো পুকুর নয় পরিত্যক্ত জায়গা স্থানীয় মানুষজন জায়গাটি আবর্জনা ফেলার কাজে ব্যবহার করে থাকে কাউন্সিলরের অভিযোগ তাকে বদনাম করার জন্য চক্রান্ত করে কুৎসা ছড়ানো হচ্ছে পাশাপাশি মধ্যমগ্রাম পুরসভার পুরো প্রধান নিমাই ঘোষ পুকুর ভরাটের অভিযোগকে কার্যত অস্বীকার করে নিয়েছেন তিনি জানিয়েছেন পুরসভা এ সময় কাজে অত্যন্ত তৎপর একই সঙ্গে এই অভিযোগ সত্য নয় বলেও দাবি তার এই পুকুর ভরাটটা গত দেড় বছর আগের দিয়ে শুরু করেছিল তখন মধ্যমা পৌরসভা স্টপ করিয়ে দিয়েছিলেন তারপরে দীর্ঘদিন বন্ধ ছিল গত মাস দিনেক আগের থেকে এই পার বাদানোর নাম করে পার বাঁধানো শুরু করে তারপরে আস্তে আস্তে আমরা বাস্তবে দেখছি যে পার বাঁধানোর সামনে রেখে পুকুরটারে পুরোটাই ভরাট করার কাজ চালাচ্ছে এরা এটা প্রকাশ্য দিনের বেলাই হচ্ছে রোজ সকাল সাড়ে সাতটা আটটার দিয়ে শুরু হচ্ছে একটা দেড়টা পর্যন্ত এই কাজ চলছে কাউন্সিলরের নিশ্চয়ই কাউন্সিলারের কানে গেছে তার ওয়ার্ডে এত বড় একটা পুকুর ভরাট হচ্ছে কাউন্সিলারের সামান্যতম হুঁশ নেই এর কোনো সুনির্দিষ্ট কোনো প্রমাণ আমাদের কাছে নেই কিন্তু চালচলন কথাবার্তা হালচাল দেখে মনে হচ্ছে তো ওনার নিশ্চয়ই মদত আছে তা নাহলে পরে এইভাবে হচ্ছে কি করে আমাদের এই অঞ্চলের পরিবেশ রক্ষার জন্যে যে অবস্থায় ছিল পুকুরটা সেই পুনরায় সেই অবস্থায় নিয়ে আসা হোক পুকুর ঠিক না এটা ডোবা অপরিত্যক্ত জায়গা এবার পরিত্যক্ত যে সমস্ত বাড়ির বেস্টেজ আছে সেগুলো আশেপাশের মানুষ ওখানে বিভিন্ন মানুষজন ফেলে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বা ওই পাড়ার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে নোংরা জায়গাটা হয় মানে আবর্জনা যুক্ত জায়গা এটা পুকুর ঠিক বলা যায় না আবর্জনাযুক্ত যুক্ত জায়গা কোনোভাবেই জলাশয় না এবং ব্যবহারযোগ্য না এবার সেটা সবাই এসে ময়লা ফেলে সেখানে ডেঙ্গুর মশা থেকে আরম্ভ করে সাপ মানে আমি নিজে পার্সোনালি আমি নিজে ফরেস্ট ডিপার্টমেন্টের প্রতীক বলে একজন আছে তাকে ফোন করে মানে দুবার তিনবার ওখান থেকে মানে বাড়ির ভেতর ঢুকে যায় সাপ খুব হ্যাঁ বিভিন্ন ধরনের পোকা মাকড়ের উপদ্রব এবার সেইভাবে বলতে গেলে প্রত্যেক মানুষের সমস্যা ওখানে আর পুকুরটার পার যে মানে ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় এসছে যে আশেপাশের বাড়িগুলো সমেত আমাদের পৌরসভার যে রাস্তা রয়েছে পাঁচিল রয়েছে পুরো ধসে পড়ে যাওয়ার মতো অবস্থা এবার পরিত্যক্ত জায়গা এবার সেখানে ময়লা টয়লা ফেলে রাখে বিষয়টা এটাই কোনো পুকুর ভরাটের ব্যাপার না পুকুর ভরাটের বিপক্ষে আমরা সব সময় জলাশয়কে বাঁচিয়ে রাখতে হবে এবং ব্যবহারযোগ্য জলাশয় অবশ্যই ব্যবহার করতে হবে ব্যক্তিগত বাড়ি পুকুর এবং সেখানে আমাদের কাছে যখন খবর আসে মানে মানে যে বাইশ বিঘা নয় ওটা হচ্ছে বাইশ শতক তাদের পুকুর আছে এটা নিয়ে আমাদের পৌরসভার কাছে যখন অভিযোগ এসছে আমরা দৈনন্দিন তাকে চিঠি করি এবং লোকাল পুলিশ স্টেশনে তার নামে আমরা এফআইআর করি এবং তিনি বলছেন আমাদের এখানে যেটুকু আমরা আমাদের দপ্তরগত ভাবে লোক গেছিল পাড় ভেঙে গেছে সেইটুকু ওনার বাড়ি রিক্সি যেন এর জন্য ওই পুকুর পাড়টা বাঁধাচ্ছে পুকুর বাড়াট হচ্ছে এটা আপনাদের কাছে যে তথ্যটা খবরটা আছে এটা আমার মনে হয় আপনারা পুনরায় আরেকটা যাচ করে নেওয়াটাই ভালো